ঘটনা তো 4 তারিখে সবাই জানেন যে আমি ওখান থেকে মাহফিল শেষে ফেরার পরে একদল যুবক এবং মধ্যবয়সী লোকটা মিলে আমাকে হামলা করে দেশবাসীর কাছে আমি দোয়া চাই আল্লাহর বলার আমি যেন আমাকে আবার ইসলামের খেদমতে কবুল করেন যেন আপনাদের সকলের সাথে আবার দেখা করতে পারে আপনারা দোয়া করতে থাকবেন আল্লাহ যেন বাকিটা আল্লাহ সুস্থতা দান করে আল্লাহ যেন আমার প্রিয় উস্তাদ হুজুরের যেন জমানকে আল্লাহ আগের মতন ফিরিয়ে দেই যেন দিনের কথাগুলি বলতে পারে কোরআন হাদিসের কথাগুলি বলতে পারে নবীর পক্ষে কথা বলতে পারে সাহাবিদের পক্ষে কথা বলতে পারে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলতে পারে আউলিয়া কেরামদের পক্ষে কথা বলতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে আপনাদের দেশবাসীর কাছে শুধু এতটুকুই বলবো আপনারা তার জন্য খাস করে দোয়া করবেন মুফতি শরীফ ইসলাম নুরী যেন পূর্ণ সুস্থ হয়ে যেন সুন্নতের ময়দানে আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশকে মাদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা প্লে করেছেন ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা সকলেই হয়তো অবগত আছেন একটি বিষয় সেটি হচ্ছে আমাদের একজন প্রিয় ইসলামিক বক্তা ইসলামিক স্কলার শরিফুল ইসলাম নুরী হুজুরের জিব্বা কেটে নিয়েছিল কিছু দুর্বৃত্তকারীরা আপনারা সকলেই হয়তো অবগত আছেন অনেকে মনে রেখেছেন আবার অনেকে হয়তো ভুলে যেতে পারেন এই তো গেল কয়েকদিন আগের ঘটনা এটি শরিফুল ইসলাম নুরী হুজুর মাহফিল শেষ করে বাসায় ফেরার পথে তার মাঝপথে তাকে আটকে জাকির হোসেন জাক্কু নামের কিছু ব্যক্তি জাকির হোসেন জাক্কু নামের এক ব্যক্তির নেতৃত্বে আরও সঙ্গে কিছু লোক ছিল তারা শরিফুল ইসলাম নুরী হুজুরের জিব্বা কেটে নেয় সেটা নিয়ে সারা দেশ রীতিমতো তোলপাড় থাকে সারা দেশের মানুষ এটা নিয়ে প্রতিবাদ জানায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে যারা এই শরিফুল ইসলাম নুরী হুজুরের জিব্বা কেটেছিল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বিষয়টা সকলেরই জানার কথা প্রিয় দর্শক এবারে শরিফুল ইসলাম নুরী হুজুরের বিষয়ে আসি আজকের ভিডিওটা যে কারণে বানানো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শরিফুল ইসলাম নুরী হুজুরের বর্তমান অবস্থা আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম আলহামদুলিল্লাহ একদম সুস্পষ্টভাবে অনেকটাই ক্লিয়ারলি কথা বলতে পারছে শরিফুল ইসলাম নুরী হুজুর তিনি একদম স্পষ্টভাবে কথা বলছে আশা করছি আরও 10-15 দিন পরে তিনি একদম সুস্থ স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঈদের আগে থেকেই তিনি আবার 15 আগের মতো স্বাভাবিক পর্যায়ে কথা বলতে পারবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সারা দেশ থেকে আমরা যারা দোয়া করেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে ফরিয়াদ করেছিলাম যে শরিফুল ইসলাম নুরী হুজুর যেন আবার আগের মতো পুনরায় কথা বলতে পারে তার জবানটা যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেয় আল্লাহ হয়তো আমাদের কথা শুনেছে আমাদের ফরিয়াদটা তিনি নিয়েছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এজন্য তিনি হয়তো আগের মতো পুনরায় আস্তে আস্তে কথা বলতে পারতেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী চলুন কথা না বাড়ি আমি সর্বপ্রথম আপনাদেরকে শরিফুল ইসলাম নুরী হুজুরের কথা বলার সুস্পষ্টভাবে কথা বলার ভিডিওটা দেখাই তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন আপনারা এবং ভিডিওটা যদি পারেন আপনারা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যারা শরিফুল ইসলাম নুরী হুজুরের সম্পর্কে অবগত তাদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই বিষয়টি জানতে পেরে খুশি হয় যে শরিফুল ইসলাম নুরী হুজুর কথা বলতে পারতেছে অনেকটাই সুস্পষ্ট স্বাভাবিকভাবে ঘটনা তো 4 তারিখে সবাই জানেন যে আমি ওখান থেকে মাহফিল শেষে ফেরার পরে একদল যুবক এবং মধ্যবয়সী লোকটা মিলে আমাকে হামলা করে ইতিমধ্যে প্রশাসন 5 জনকে গ্রেপ্তারের আওতায় আনছে সেখান থেকে 3 জনকে রিমান্ড দিয়েছে আর বাকিরা স্বীকার করছেন বাকিটা আইনগত প্রসেসে যেভাবে হয় সেভাবে হবে ইনশাআল্লাহ দেশবাসীর কাছে আমি দোয়া চাই আল্লাহর বলার আমি যেন আমাকে আবার ইসলামের খেদমতে কবুল করেন যেন আপনাদের সকলের সাথে আবার দেখা করতে পারে আপনি যে কথাটা বললেন যারা আসলে আক্রমণ করছে ইতিমধ্যে 5 জন গ্রেফতার হয়েছে তো মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বক্তব্যটা ওইখানেও কি শেয়ার বিরুদ্ধেই ছিল বক্তব্যটা যেটা হচ্ছে ফেসবুকে অনেকে আপনার লেখা বা আমি স্বাভাবিকভাবে যেখানে কথা বললি শেয়ারের বিরুদ্ধে আমি একটু কথা বলি এটা আমার রোয়াজ একটা স্টাইল তো আমি ওখানেও গজানুগতিকভাবে শেয়ারের বিরুদ্ধে বাতিল আকৃতির বিরুদ্ধে আমি কিছু কথা বলছি তো এগুলো হয়তো তাদের পছন্দ হয়নি
বা তারা উগ্র ক্ষিপ্ত জঙ্গিবাদের স্টাইলে আমার উপর সন্ত্রাসের হামলা করছে। আমার কথা হচ্ছে দৌলতবাড়ি যেখানে আপনার মাহফিলটা ছিল তারা অনেকেই বলতেছে শিয়া, আমি যে এর আগের বক্তব্য গ্রামবাসীর বক্তব্য, হ্যাঁ যে তারা কি আসলে শিয়া যায়নি আপনি গেছিলেন, অনেকের প্রশ্ন হচ্ছে এটা। আমি 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 সুনির্দিষ্ট দরবারকে ইন্ডিকেট করে আমি কিছু বলতে চাই না। আমি বাতিল আকিদার বিরুদ্ধে কথা বলি, বাতিল আকিদার সংজ্ঞার ভিতরে যারা পড়ে তারা বাতিল, এটা আমার কথা। হ্যাঁ ধন্যবাদ। আমি আমার সমস্যা হয় কথা বলতে, কথা বলতে কতকাল কথা বলেছি, আমার একটা সেলাই ছুটে গেছে, আমি প্রচন্ড প্রচন্ড ব্যথা, আমি সারাদিন আর কোনো। আমি দর্শকদের একটা কথা ক্লিয়ার করি, এখানের মধ্যে অনেকে জানতে চাচ্ছিলেন যে হুজুর যে এখানে মাহফিল করতে গেছিল ওরা কি ওইখানে শিয়া ছিল কিনা জেনে বুঝে উনি কেন গেল। অনেকেই অনেক ধরনের ইউটিউবের মধ্যে বক্তব্য ছাড়তেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি একটা মাহফিলের দাওয়াত দিচ্ছেন আপনি, হ্যাঁ বিষয়টা হচ্ছে একজন আলিমরা যখন দাওয়াত দিচ্ছেন উনি যখন রাখছে তো ওইখানে উনি গেছে, হ্যাঁ ঘটনা হচ্ছে এতটুকুই, যাওয়ার পরে উনি হয়তো বা প্রায় সময় শুধু ওনার বক্তব্য এটা না, বক্তব্যটা শিয়ার বিরুদ্ধেই ছিল, হ্যাঁ শিয়ার বিরুদ্ধের কারণে যারা আক্রমণ করছে ইতিমধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছে। এখন দর্শক এটা তো আর আমরা আসলে জানি না, দর্শক যে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছে যারা ইউটিউবে গুজব ছড়াইতেছে যে বলতেছে উনি যদি এরা যদি শিয়াপন্থীর হয়ে থাকে তাহলে হুজুর জাইনা বুঝে ওইখানে যাওয়াটা কি, হ্যাঁ ঠিক, আমার প্রশ্নটা হচ্ছে এরা কি এমনি শিয়া যে আগে থেকে আপনি টিয়ার পাইছেন কি না, এটা হচ্ছে আমার মনে হয়। আমাকে যাওয়ার দিচ্ছে রেল বিষয়, রেল বিষয় তো না, আপনি রেল বিষয়ের ব্যাপারে কথা বলেন কেন? আমি তো রেল বিষয়ের দরবারে গেছি, আর দরবার দুইটা, একটা পশ্চিমের বাড়ি একটা পূবের বাড়ি, আমি তো পূবের বাড়িতে যাই না, আমি পশ্চিমের বাড়িতে গেছি। উনি হলে শুনে তুলছে আমার রাখিয়া পোষণ করেন, উনি তো কাউকে কোনো সাহাবিকে গাড়িগ্রাস করেন না, উনি কোনো সাহাবির বিরুদ্ধে অনুসরণ করেন না, উনি গ্রামে হেলে সন্না আখরিদার হেলে সন্না লালন করেন এবং পালন করেন, ওনার মুরিদেরকে বলতে বলেন। আমরা আমি ব্যক্তিগত আপনার সাথে কয়েকবার কথা বলছি, উনি এই কথাগুলো আমাকে বলছেন। তাহলে আপনি যদি সুন্নির মাহফিলে যায় থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যারা আপনাকে আক্রমণ করছে তারা কি আপনার মাহফিলে উপস্থিত ছিল? সেটা আমি জানি না কি, সেটা আপনি দেখছেন লক্ষ্য করেন নাই? আমি মেজো মাহফিলে আলোচনা করছি, হাজার হাজার লোক ছিল, কে কোথায় কি বলে দর্শক, এখানে একটা সত্য ইতিমধ্যে বের হয়ে আসছে যেটা কারণ সত্য হলে এটা যে হুজুর যখন ওয়াজ মাহফিল করছিল যেখানে গেছিল, হ্যাঁ ওইখানে কিন্তু সুন্নিরারই দাওয়াত ছিল, স্পষ্ট কথা তো ওইখানে শিয়াদের বিরুদ্ধে আগেও আপনারা অনেকে বলতেছেন ওনার পুরান ভিডিও আছে উনি শিয়াদের বিরুদ্ধে সবসময় সুন্নিরা বলতে গেলে এটা প্রতিবাদ করে প্রত্যেকটি মাহফিলেই কিন্তু শিয়ারা আমার বিরুদ্ধে ইতিপূর্বে আমার বাড়িতে হামলা করছে, এটা বলেন আপনি? হ্যাঁ আমার বাড়িতে হামলা করছে, আমি এটা আমার লিখিত মধ্যে বলছি, এটা আমাদের সাবেক মেম্বার শরিফ বইয়া সহকারে সবাই জানে, আর এরা আমার বিরুদ্ধে মামলা করছে। তো আগে হামলা করে সাকসেস হয় না, এখন মামলা করে সাকসেস হয় না, ফার্স্টটা মামলা করছে, আমি সবগুলো মামলা রিজি মামলা করছে, এগুলো সবগুলো ই করছি খাবার রিজি, এখন হামলা মামলা কিতাব দলিল দিয়ে না পারি না, আমি শারীরিকভাবে অসুস্থ, তারা আমাকে পথের মধ্যে অন্ধকারে হামলা করছে, রাস্তার মধ্যে হামলা করছে, আমি যদি তাদেরকে চিনছি হামলা করছে, আরও অনেকে ধরার বাকি আছে, এগুলো প্রশাসনের বিষয়, এগুলো প্রশাসনের সাথে আমাদের নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা কথা বলছি, দেখা যাক ইনশাআল্লাহ। ঘটনা বলা সম্ভব না, ঘটনার আগে সবাই আপনারা জানেন ঘটনাগুলো যেগুলো বলা আছে, আর এখন তো প্রায় 15 দিন যাবত আমার ব্যবসা হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম, চিকিৎসায় সামান্য কিছু উন্নতি হয়েছে কিন্তু সে অনুযায়ী আসানোর না, একটা বলছেন প্রায় আরও 4 মাস সময় লাগবে মোটামুটি স্বাভাবিক হতে। আমি আগামীকাল ডাক্তারের পরামর্শ মোতাবেক ঢাকায় যাচ্ছি, ইনশাআল্লাহ দুপুরে চট্টগ্রাম ট্রেনে, সেখানে নিউ সিনেমা অথবা গ্রিন লাইফ দুইটার দিকে উঠাও
ট্রিটমেন্ট নিব, দুই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আপনারা দোয়া করবেন। আমার প্রশ্নটা ছিল যে, এটা তো বুঝলাম বর্তমান পরিস্থিতি, আমার প্রশ্নটা হচ্ছে এটা, ওইখানে কি ঘটনাটা ঘটছে? ঘটনাগুলো এই মুহূর্তে আসলে আমি বলতে পারছি না, কারণ আমার ব্যথা গতকাল কথা একটু বা চেষ্টা করছি, আমার সেলাই ছুটে গেছে একটা। তারপরে দর্শকরা অনেকে যেহেতু বলতে পারেন, আমি আরো আমাকে একটু সুস্থ হতে দেন, আল্লাহ করুক, আমি পূর্ণাঙ্গ ঘটনাটা বলে আমার সময় লাগবে, এই মুহূর্তে আমি ঘটনাটা বলি না প্লিজ। আর কিছু মিলিয়ে আমার বিরুদ্ধে কিছু ভুল তথ্যতা দিয়েছে, এগুলো আমার জন্য ক্ষতিকারক, আমার ইমেজ ক্ষুণ্ণ করতেছে, আমি ইনশাআল্লাহ ওই সকল মিডিয়ার বিরুদ্ধে আমি আইনের ব্যবস্থা নেব, যারা মিডিয়াতে উল্টাপাল্টা তথ্য দিয়েছে আর কি। হ্যাঁ, তো দর্শক, আমরা এখানে শরিফুল ইসলাম নুরের কাছে স্পষ্ট হয়েছে কীভাবে ওনার উপরে হামলা হয়েছে, কী কারণে হয়েছে সেটা এখন আমাদের স্পষ্ট হয়েছে। এখন হুজুরের শারীরিক অবস্থা উন্নতর জন্য এখন উনি ঢাকাতে হয়তোবা চলে যাবেন নাকি আগামীকাল চলে যাবে। তো আমরা এটাই আশা রাখি হুজুর সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আবার যাতে নবী রাসুলের এবং ওয়াজ মাহফিলের মানুষদের ইসলামের দাওয়াত দিতে পারে, তো সুন্দরভাবে আমাদের মাঝে আবার ফিরে আসুক, এটা সকলেই দোয়া করবেন। গত 3রা মার্চ দৌলতবাড়ি দরবার শরীফ থেকে মাহফিল করে ফেরার পথে আমার প্রিয় ওস্তাদ হজরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম নুরি হুজুর যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন আজমপুর স্টেশনের কাছাকাছি, সেখানে রাতের অন্ধকারে কিছু দুর্বৃত্তদের আক্রমণে আকিদা বিদ্বেষী সন্ত্রাস যারা শিয়া নামে পরিচিত হুজুরকে অনর্কল আঘাত করতে থাকে। এক পর্যায়ে হুজুরকে তারা হুঙ্কার দিয়ে বলে, এ জিব্বাহ দিয়ে তুই হক কথা বলিস, এ জিব্বাহ দিয়ে তুই সাহাবিদের পক্ষে কথা বলিস, এ জিব্বাহ দিয়ে তুই হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবি বলিস, এ জিব্বাহ আর রাখবো না। নাউজুবিল্লাহ, এক পর্যায়ে হুজুরকে অনর্কল আঘাত করতে করতে এক পর্যায়ে হুজুরের জিব্বাহার মধ্যে আঘাত করতে থাকে, হুজুরের জিব্বাহাকে কর্তন করেছে। আমি হুজুরের সামনে আসি, বিষয়টা শোনা মাত্রই আমার অন্তরটা শিহরে উঠেছে, আমার অন্তরের মধ্যে আঘাত লেগেছে, সারা বিশ্ববাসী এই বিষয়গুলি জানতে পেরেছে এবং হুজুরেরকে যখন এখানে আঘাত করতে থাকে এক পর্যায়ে হুজুরকে তারা এরকমভাবে জিব্বাহাকে কর্তন করে, এই ডাকাইতের দল যারা আকিদা বিদ্বেষী শিয়া তারা এখান থেকে পলায়ন করে। একজন মানুষের সাথে আকিদার বেমিল হতে পারে, তাই বলে কি এরকম নিন্দনীয় কাজ কোনো মানুষ করতে পারে? তার আবার পরিচয় দেয় সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তারা নাকি মুসলমান, ওই রসুলের হাদিস মানে, রসুলের হাদিস শরীফের মধ্যে কি নাই যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না, সে পক্ষে তোমাকে মুসলমান না? তারা কীভাবে মুসলমান পরিচয় দেয়? তাদের লজ্জা হওয়া উচিত এই নিন্দনীয় কাজ করে। হুজুর এক পর্যায়ে, তারপর এতদিন হসপিটালের মধ্যে ছিলেন, হুজুর আজকে একটু বাড়িতে আসছেন, আবার আগামীকাল হুজুর ঢাকা হসপিটাল চলে যাবেন, হুজুরের জন্য দোয়া করবেন। যারা এই নিন্দনীয় কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে যদি হেদায়েত থাকে তাহলে তারা হেদায়েতপ্রাপ্ত হবে, আর যদি হেদায়েত না হয় আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করুক, আল্লাহ তাআলা তাদেরকে এই ষড়যন্ত্রের যেই গুপ্ত এই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র যেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হুজুরকে, প্রিয় হুজুরকে সুস্থতা দান করে, এজন্য সকল দিনী মুসলিম ভাই বোনেরা সকলে দোয়া করবেন। আপনাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা হুজুরকে আল্লাহ এখন বাঁচিয়ে রেখেছে আমাদের মধ্যে, আপনারা দোয়া করতে থাকবেন আল্লাহ যেন বাকিটা আল্লাহ সুস্থতা দান করে, আল্লাহ যেন আমার প্রিয় উস্তাদ হুজুরের যেন জবানকে আল্লাহ আগের মতন ফিরিয়ে দেয়, যেন দিনের কথাগুলি বলতে পারে, কোরআন হাদিসের কথাগুলি বলতে পারে, নবীর পক্ষে কথা বলতে পারে, সাহাবিদের পক্ষে কথা বলতে পারে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলতে পারে, আউলিয়া কেরামদের পক্ষে কথা বলতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সুপ্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার সদর হসপিটাল, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মুফতি শরিফুল ইসলাম নুরির উপরে যে অতিরিক্ত হামলা করেছিল,
তার বাকশক্তিকে রুদ্ধ করা এবং তার কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা যে জিহ্বার উপর আঘাত করেছিল আমি তাকে দেখতে এসেছি। এবং আপনারা জানেন যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং র্যাবের অভিযানে চারজনকে কিন্তু গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনী সক্ষম হয়েছে এবং পুলিশ প্রশাসন বাকি পলাতক আসামিদেরকে খুঁজতেছে, তারাও আইনের আওতায় আসবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ সংগ্রামের পরে আমরা জানি মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাই বলে একজনের কণ্ঠকে স্তব্ধ করে তার জিহ্বার উপর আঘাত করে তার জবানকে স্তব্ধ করে দেওয়ার মধ্যে দুঃসাহস, এটা একটা নেককার্যের ঘটনার অবতারণা কিন্তু তারা বাংলাদেশে করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফলতির কারণের জন্য অপরাধীগুলো ছাড় না পেয়ে যায়। যারা পলাতক আছে এরা প্রমাণিত আসামি, আর তাদেরকে কে লেলিয়ে দিল, ইন্ধন দিল, সেটাও কিন্তু প্রশাসনকে দেখতে হবে। আজকে আপনারা দেখেছেন তার যে কন্ডিশন, আজকে এতটা দিন হয়ে গেল কোনো খাবার কিন্তু খেতে পারছে না, তরল খাবারগুলো, কোন রকম পানি জাতীয় খাবার তারা খাচ্ছে, শেখাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা মায়ের সন্তানের জিহ্বায় যখন কেউ আঘাত করে তার খাবার বন্ধ করে দেয়, তার পরিবারে কি অবস্থা হবে সেটা আপনারা নিজেরা অনুভব করতে পারতেছেন এবং তার মনের মানসিকতাটা কিরকম আছে সেটা আপনারা সহজে অনুভব করতে পারতেছেন। তো এই জন্য আমি আপনাদের দেশবাসীর কাছে শুধু এতটুকুই বলব, আপনারা তার জন্য খাস করে দোয়া করবেন। মুফতি শরীফ ইসলাম নুরী যেন পূর্ণ সুস্থ হয়ে যেন সুন্নতের ময়দানে আসতে পারে। আজকে আমি এসে দেখলাম তার যে কন্ডিশন, তার উন্নত চিকিৎসার জন্য আগামীকাল হয়তো পরশু দিন সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো যে রোগীটা এখনো হসপিটাল টু হসপিটাল এই অবস্থার মধ্যে আছে, সবচেয়ে বড় কথা কি, আমরা অতীত দেখেছি মতাদর্শের অনেক ভিন্নতা আছে, তাই বলে এমন নৃশংস জঘন্য কাজ কেউ করতে পারে। আমি এখনো মনে করি না যে তারা কাহার ইন্ধন ছাড়া এই জঘন্য কাজটা করেছে। তো আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে যারা গাপকি মেরে বসে আছে তাদেরকে ধরবেন, যারা পলাতক তাদেরকে আইনের আওতায় আনবেন। আমি ইতিমধ্যে শুনেছি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমি আশা করব সত্যতা উদ্ঘাটন হবে এবং এইরকম জঘন্য কাজ যারা করেছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। দেশবাসীকে বলবো, আপনারা জানেন যে মুফতি শরীফুল ইসলাম নুরী সেদিন মাহফিলে সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলেছিলেন, সিদ্দিক আকবরের পক্ষে কথা বলেছিলেন, ওমর ফারুক আজমের পক্ষে কথা বলেছিলেন, উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু পক্ষে কথা বলেছিলেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু পক্ষে কথা বলেছিলেন। তিনি শুধু এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন, স্যার যারা যেই দরবার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে সেই দরবার কখনো হক দরবার হতে পারে না, এটা রিয়েল ট্রুথ এবং রিয়েল বক্তব্য। এবং এই বক্তব্যের উপরে যারা ঈর্ষান্বিত হয়েছে তাদেরকে আমরা বলি সাহাবি বিদ্বেষী, আর সাহাবি বিদ্বেষী মনোভাব যাদের থাকে তাদেরকে আমরা শিয়া বলে থাকি। তাহলে আমাদের ভিত্তিমের দাবি, আমাদের দাবি, আমার দাবি অযৌক্তিক নয়। এই ব্রাহ্মণবাড়িয়াতে সাহাবি বিদ্বেষীদের উগ্রতার বীজ বাষ্প যারা চলিয়েছে তারাই কিন্তু শেষ পর্যন্ত আমার উপরে গুজব তোলার চেষ্টা করেছিল সত্য ঘটনাকে আড়াল করার জন্য। প্রশাসনকে বলবো গুজবকারীরা দেশের দুশ্মন, যারা একটি নৃশংস, যিনি নৃশংস হামলার শিকার হয়েছেন তার সপক্ষে অন্তত পক্ষে তাকে দেখতে তো আসেই নাই। যারা আজকে ফেসবুকে ফেসবুকটাকে অতিরঞ্জন করে তার গুজব তুলেছিল সত্য গড়াল করার জন্য, সেই ব্যক্তিগুলো পার্শ্ববর্তী এলাকার মানুষ হয়েও আমার এই ছোট ভাইকে তারা দেখতেও আসেনি। এবং পাশাপাশি হামলাকারী যারা তারা প্রত্যেকে কিন্তু মানে প্রত্যেকে যদি কিছু পলাতক কিছু গ্রেফতার, সেই চলমান প্রশাসন প্রশাসন কেন্দ্রিক
যে চলমান বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া আইনের প্রতি বৃদ্ধাঙ্গ দেখে যারা গুজব তোলে একটি সত্য ঘটনাকে আড়াল করতে চেয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের পাশাপাশি আছেন, তারা এসেছেন। তো আমি আশা করব গুজবকারীরাও একজন আইনের আওতায় আসবে, এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব আমাদের মুফতি শরীফ ইসলাম নুরির চলার পথকে যারা রুদ্ধ করেছিল, এখন তার প্রত্যেকটা স্টেপ হুমকি স্বরূপ, তার নিরাপত্তা এবং আমরা যারা এই মতাদর্শটা সাহাবায়ে কেরামদের ভালোবাসার মতাদর্শ হৃদয় লালন করি, আমাদেরও নিরাপত্তার কারণগুলো অবশ্যই প্রশাসন দেখবে, এবং হামলাকারী হামলাকে ইন্ধন প্রদানকারী যারা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি হলো সর্বশেষ কথা। সবাই আমাদের জন্য দোয়া করেছেন, আমার ভাই মুফতি শরীফ ইসলাম নুরির জন্য দোয়া করেছেন, এবং আপনারা দোয়া করবেন। তার সহযোদ্ধা ওবায়দুল্লাহ সহকারে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাদের উভয়কে যেন আল্লাহ পাক পূর্ণ সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, এখন আপনারা আপনাদের মতামতটা জানাবেন শরিফুল ইসলাম নুরি হুজুরের কথা বলার এই ভিডিওটা দেখে আপনাদের অভিমত কী, আপনারা কতটা খুশি? আমি আলহামদুলিল্লাহ আমি এতটা পরিমাণ খুশি আসলে যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। আমি এত পরিমাণ খুশি আজকে শরিফুল ইসলাম নুরি হুজুরের এই স্পষ্টভাবে কথা বলা দেখে। আসলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, লাখো কোটি শুকরিয়া যে আমাদের প্রিয় বক্তা শরিফুল ইসলাম নুরি হুজুরের জবান আবারও তিনি ফিরিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, শরিফুল ইসলাম নুরি হুজুর আবারও আগের মতো পুনরায় সুস্থ স্বাভাবিক পর্যায়ে কথা বলতে পারতেছে, কিছুটা হলেও সুস্থ সুস্পষ্ট কথা বেরাচ্ছে তার মুখ দিয়ে। আশা করি আগামী 10-15 দিনের মধ্যেই তিনি পরিপূর্ণভাবে সুস্থতার সঙ্গে কথা বলতে পারবে স্পষ্টভাবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন বন্ধুবান্ধবের কাছে যারা শরিফুল ইসলাম নুরি হুজুরের এই জিব্বা কর্তন সম্পর্কে অবগত ছিল। আপনারা যদি কেউ পরিচিত থাকে তাদের কাছে পৌঁছে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটা, যে শরিফুল ইসলাম নুরি হুজুর আবারও কথা বলতে পারতেছে সুস্পষ্টভাবে, এবং আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন তিনি একদম পুনরায় আগের মতো সুস্থ স্বাভাবিক করে দেয় তাকে। তিনি যেন আবারও কোরআনের পথে কোরআনের দাওয়াতের কাজে নিয়োজিত থাকতে পারে সে দোয়াটাই করে। ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল বাটনটি